সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী। আসো আমরা জেনে নেই শিক্ষণ ফল কি, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। সাইবার অপরাধ সম্পর্কে বলতে পারবে, দুর্নীতি নিরসন সম্পর্কে বলতে পারবে, তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে বলতে পারবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাইবার অপরাধ, দুর্নীতি নিরসন, তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন। আজকে আমাদের পাঠের বিষয় অর্থাৎ অধ্যায় তৃতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার এর দ্বিতীয় অংশ। তাহলে আজকে আমাদের পাঠটা কি হচ্ছে? শুরু সাইবার অপরাধ। আসো আমরা জেনে নেই সাইবার অপরাধ কি, কিভাবে এই সাইবার অপরাধগুলো সংগঠিত হয়। সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বলে। আমরা আগে জেনেছি যে সাইবার জগৎটা হচ্ছে অদৃশ্য, অর্থাৎ দেখা যায় না। আমাদের সাইবার জগৎটা অদৃশ্য, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করি শুধুমাত্র আমরা আউটপুট গুলো দেখতে পাই, কিন্তু এর ভেতরে যে ইনপুট করা হচ্ছে বা যে প্রসেসিং এর কাজটা হয় সেটা আমরা দেখতে পাই না কখনো। তো সেই জন্যই আমাদের বলা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় তাকেই সাইবার অপরাধ বলে। আসো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে কি, এদের ধরিয়ে দিন। কেন ধরিয়ে দিন? এরা কি করছে? স্প্যাম করছে। স্প্যাম কি? উদ্দেশ্যমূলক আপত্তিকর ছবি ইমেল করা, অর্থাৎ উদ্দেশ্য থাকবে আমার, অর্থাৎ এই তিনজন ব্যক্তি বা এই সকল ব্যক্তিদের একটা উদ্দেশ্য আছে। তাদের কি উদ্দেশ্য? ব্ল্যাকমেল করা বা তোমার কোনো ক্ষতি করা। তো সেই উদ্দেশ্য নিয়ে তারা তোমাকে বিভিন্ন আপত্তিকর ছবি বা ভিডিও ইমেইলের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে তোমার কাছে প্রেরণ করবে বা পাঠাবে। এরপরে আবার আমরা জেনে স্প্যাম ইমেইলটা কি। স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক আপত্তিকর ইমেইল। এরপরে আমরা আসি প্রতারণা। ভুল পরিচয় ও ভুল তথ্য দিয়ে সাধারণ ব্যবহারকারীর কাছে নানাভাবে যোগাযোগ করা এবং নানাভাবে তাদের প্রতারিত করা। তাই বলা হচ্ছে যে এরকম যে ভুল পরিচয় অর্থাৎ ফেক আইডি বা ফেক ইনফরমেশন বা ফেক আইডেন্টিটি দিয়ে যে কোনো ধরনের ব্ল্যাকমেল বা তোমাকে প্রতারিত করার প্রচেষ্টা বা প্রতারিত করাটাকে বলা হচ্ছে প্রতারণা। আপত্তিকর তথ্য প্রকাশ, অসৎ উদ্দেশ্যে শত্রুতা বশত রাজনৈতিক উদ্দেশ্যে বা ধর্মীয় সংঘাত ছড়াতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মিথ্যা আপত্তিকর তথ্য প্রকাশ করে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে অসৎ উদ্দেশ্য, আমাদের সমাজে সৎ অসৎ উভয় ধরনের ব্যক্তির বসবাস। তো কিছু কিছু ব্যক্তির উদ্দেশ্য থাকে সৎ, কিছু কিছু ব্যক্তির উদ্দেশ্য থাকে অসৎ। শত্রুতা বশত রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে, অর্থাৎ একজন রাজনৈতিক নেতা উপরে ওঠার জন্য আরেকজন রাজনৈতিক নেতাকে নিজের দাবিয়ে দিতে চায় বা দিতে চাওয়ার জন্য তার ব্যক্তিগত কিছু ইনফরমেশন বা অজানা কিছু ইনফরমেশন বা আপত্তিকর কিছু ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে। আসো শিক্ষার্থীরা, এরপরে আমরা জানি হুমকি প্রদর্শন বা হুমকি কি বা কি বলা হচ্ছে হুমকিটাকে। ইমেইলে কোন সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে কাউকে অযথা জ্বালাতন করা হুমকি প্রদর্শন। তো অযথা জ্বালাতন করছি, অর্থাৎ
এখানেও আমার একটা উদ্দেশ্য বা উদ্দেশ্যমূলক একটা প্রয়াস কাজ করে, যে কোনো ধরনের উদ্দেশ্য হতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু ইমেইলের মাধ্যমে বা ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে তাকে জ্বালাতন করতে পারি, অর্থাৎ তাকে হুমকি প্রদান করতে পারি। এরপরে আসি আমরা সাইবার যুদ্ধ। একটি দল বা একটি গোষ্ঠী, এমনকি একটি দেশ নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল, গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করতে পারে। ভিন্ন আদর্শ বা রাজনৈতিক দলের বিরুদ্ধে এক ধরনের ঘটনায় প্রায় হচ্ছে। তাইলে সাইবার যুদ্ধটা কি? মোট কথা, আমরা একটু আগে জানলাম সাইবার জগৎটা অদৃশ্য। তো সাইবার যুদ্ধটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে এক দেশ অপর দেশে নানা রকম ক্ষতি করে, নানা রকম ক্ষতি করার চেষ্টা করে। একটা দেশ হতে পারে, একটা গোষ্ঠী হতে পারে, একটা জাতি হতে পারে, তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রচেষ্টা, বিভিন্ন প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আরেকটা জাতি, দেশ বা গোষ্ঠীকে ক্ষতির সম্মুখীন করতে পারে বা ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব দুর্নীতি নিরসন কি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিগুলো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে আমরা কি বলছি? দুর্নীতি। পৃথিবীর প্রায় সব দেশেই কোনো না কোনো অনিয়ম রয়েছে। দেখো আমাদের অনিয়মটা এরকম ভাবে চক্রবৃদ্ধির মাধ্যমে চক্র হারে বা জীবন চক্রের মতো ঘুরতে থাকে। দুর্নীতি কমানোর জন্য শক্তিশালী অস্ত্র হলো তথ্য প্রযুক্তি, অর্থাৎ বর্তমানে এই সকল যন্ত্রপাতি বা যন্ত্রাংশগুলো আবিষ্কার বা তৈরি হওয়ার ফলে আমাদের দুর্নীতির পরিমাণ কমে যাচ্ছে বা কমানোর সম্ভাবনা হচ্ছে বা সম্ভব হচ্ছে। দুর্নীতি হয় গোপনে, দুর্নীতি হয় গোপনে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাকে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, কিন্তু ব্যক্তি কি না, তারা কিন্তু ব্যক্তি নয়, আমরা তাদের কি ছায়া দেখতে পাচ্ছি। এখান থেকে বোঝা যাচ্ছে দুর্নীতি হয় গোপনে। আসো প্রিয় শিক্ষার্থীরা, নিচের কিছু ছবি আমরা দেখি। দেখো এখানে বলেছে কি, সমাজ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অর্থাৎ আমাদের সমাজে যে সকল দুর্নীতি সংঘটিত হয় বা হচ্ছে প্রতিনিয়ত, আমরা কি সেই দুর্নীতিগুলো মেনে নেই, মেনে নিয়ে থাকি? না, আমরা কিন্তু তার প্রতিবাদ করি, অর্থাৎ সমাজ কখনোই দুর্নীতিকে মেনে নেয় না, চেষ্টাও করে না মেনে নেওয়া। এরপরে আমরা আসি তথ্য প্রযুক্তির কারণে কোথাও দুর্নীতি হলে প্রকাশ পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে একটু আগে আমরা দেখলাম তথ্য প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতিগুলো আবিষ্কার বা তৈরির ফলে দুর্নীতির পরিমাণ কমে যাচ্ছে, সেইটারই একটা উদাহরণ হচ্ছে কি, যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় বিধায় দুর্নীতি প্রকাশ পেয়ে যায়। আমরা যতই গোপনে দুর্নীতি করি না কেন, প্রকাশ পাবেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, কি বলছে, দক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা, পুরনো কালে কাগজপত্রে হিসাব রাখার পদ্ধতি বাতিল করে সকল হিসাব তথ্য প্রযুক্তির আওতায় আনা হয়, অর্থাৎ হিসাব নিকাশ করা হচ্ছে কিসের দ্বারা। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সময়ই জেনেছিলাম যে হিসাব নিকাশের কাজ করা হয় স্প্রেডশিটের দ্বারা বা মাইক্রোসফট এক্সেলের দ্বারা। তো এই পদ্ধতি বা এই সফটওয়্যার গুলো তৈরি বা আবিষ্কার হওয়ার ফলে এখন আর খাতা কলমে লিখতে হয় না হিসাব নিকাশের কাজ, সেগুলো কি তথ্য প্রযুক্তির আওতায় চলে এসেছে, অর্থাৎ নিয়ে আসা হয়েছে। আবারও আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, নিচের ছবিগুলো দেখি, অর্থাৎ কি দেখতে পাচ্ছি, যে যে ব্যক্তি বা যারা দুর্নীতি করে তারা কখনোই আইসিটি প্রোডাক্ট বা পণ্যকে মেনে নেয় না, অর্থাৎ দুর্নীতি পরায়ণ মানুষ বা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চায় না। কেন চাইবে তারা? তার কারণ তারা দুর্নীতি করে অভ্যস্ত, তারা তো কখনোই চাইবে না যে
আমার দুর্নীতিটা ধরা পড়ে যাক বা আমি দুর্নীতি করতে পারছি না, এই সকল যন্ত্রপাতি ব্যবহার করার ফলে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কি হচ্ছে, যে কোনো আর্থিক লেনদেনে তথ্য প্রযুক্তির ব্যবহার করা। আমরা একটু আগেও জানলাম যে আমাদের হিসাব নিকাশের কাজগুলো বর্তমানে তথ্য প্রযুক্তির যন্ত্রপাতি অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ বা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে হিসাব নিকাশের কাজ খুব দ্রুত, অতি সহজে, অল্প সময়ে করা যায় বা যাচ্ছে। এরপরে আমরা আসি দুর্নীতি নিরসনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকাটা কি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, উদাহরণস্বরূপ আসো আমরা জেনে নিই। বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে, যেখানে কাগজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় ও আগ্রহী প্রতিষ্ঠান কত টাকার বিনিময়ে কাজটি করতে পারবে তা লিখিতভাবে জানায় এবং কর্তৃপক্ষ পছন্দ মতো কাউকে বেছে নেয়, যা শুধুমাত্র অনলাইনের ভিত্তিতেই হয়। অর্থাৎ টেন্ডার করা, অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া নিজস্ব ওয়েব পোর্টালে, এবং সেইখানে আমার কাজের ধরন, তার রেট সবকিছু দেওয়া থাকবে। তার বিনিময়ে তারা বিচার করবে বা ওই কোম্পানি বা ওই সরকারি কর্তৃপক্ষ বিচার করবে যে কাকে কাজটা দেওয়া উচিত, সার্বিক দিক বিবেচনা করে অনলাইনের ভিত্তিতেই তারা এই ডিসিশনটা নিয়ে থাকে। এরপরে আমরা আরো দুটো ছবি দেখতে পাচ্ছি। আমাদের দেশে যারা পণ্য তৈরি করেন বা কিছু উৎপাদন করেন তারা ক্রেতার নিকট সরাসরি বিক্রি করতে পারে না, তাই না? তাহলে যদি তারা সরাসরি বিক্রি করতে না পারে ক্রেতাদের কাছে, তাহলে তারা কোথায় বিক্রি করে? আমরা এখানে স্তূপ করা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটাতে স্তূপ করা কিছু পণ্য বা উৎপাদনকারী কিছু পণ্য দেখতে পাচ্ছি, এখানেও তাই। তো আসো আমরা জেনে নিই, কোন না কোন দালাল বা আড়তদার উৎপাদনকারীর নিকট থেকে কম দামে কিনে ক্রেতাদের নিকট বেশি দামে বিক্রি করে। অর্থাৎ এই যে আমরা একটু আগে দেখলাম বা জানলাম যে উৎপাদনকারী সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারে না, তারা সাহায্য নেয় বিভিন্ন দালালের আড়তদারে, যাতে খুব সহজে তারা ক্রেতাদের কাছে পৌঁছাইতে পারে। অর্থাৎ দালালরা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে ক্রেতা এবং উৎপাদনকারীর মাঝখানে অবস্থান করে বা তাদের বসবাস। তারা অধিক পরিমাণে পণ্য উৎপাদনকারী বা তৈরিকারীর কাছ থেকে কিনে জমা করে রাখে, পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প করে তারা খুচরা বা ক্রেতাদের কাছে বিক্রি করে। এরপরে আমরা দেখি পণ্য তৈরি কারক বা উৎপাদনকারী সঠিক মূল্য পায় না। তাই একটু আগে আমরা জানলাম যে পাইকারি ব্যবসা বা মধ্যস্থ ব্যবসায়ীরা অধিক পরিমাণে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কিনে তারা জমা করে রাখে, এই যে জমা করে রাখে এবং ক্রেতাদের কাছে তারা দ্বিগুণ পরিমাণে মূল্য আদায় করে নেয়। অর্থাৎ ক্রেতারা দ্বিগুণ টাকা দিয়ে উৎপাদনকারীর কাছ থেকে মধ্যস্থ ব্যবসায়ীরা যে টাকা দিয়ে কেনে, ক্রেতারা তার দ্বিগুণ টাকা দিয়ে ওই প্রোডাক্টটা মধ্যস্থ ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেয়। তো এতে করে কি হচ্ছে, যারা উৎপাদনকারী তারা সঠিক মূল্য পায় না, অর্থাৎ হয়তোবা তারা সীমিত লাভ করে অথবা তাদের কোনো লাভই হয় না। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে উৎপাদনকারীরাও সরাসরি ক্রেতার নিকট বিক্রি করতে পারছে। অর্থাৎ বর্তমানে আইসিটির প্রয়োগ বা তথ্য প্রযুক্তির প্রয়োগের ফলে আমাদের আর মধ্যস্থ ব্যবসায়ীর জন্য অপেক্ষা করতে হয় না, যারা উৎপাদনকারী তারা সরাসরি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে পারছে ক্রেতাদের কাছে সরাসরি ভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা এখন জেনে নেই দুর্নীতি নিরসনের উপায়গুলো কি কি। আমরা কিছু ছবিও দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমরা জেনে নিই, দেখো এখানেও আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, দুইটা দেশকে বা দেশকে ইন্ডিকেট করা হচ্ছে বা বলা হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে।
উদাহরণস্বরূপ পৃথিবীর অনেক ক্ষমতাশালী দেশ বা প্রতিষ্ঠান আছে, ক্ষমতার কারণে তারা অন্য দেশের উপরে অবিচার করে, অন্যায় অবিচার করে, হামলা করে, অত্যাচার করে, দাবি আদায় করে জোরপূর্বক। তো কিরকম ভাবে আসো আমরা জেনে নেই। এখানে দেখো আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। একটু আগে আমরা যে ছবিগুলো দেখলাম সেখানে ওই দেশগুলো এই সকল দেশগুলোকে শাসন করছে, শোষণ করছে। ক্ষমতাশালী দেশের কারণে যুদ্ধ বিগ্রহ হয়, অর্থাৎ যারা ক্ষমতাশালী দেশ তারা তাদের দাবি আদায় বা জোরপূর্বক তারা তাদের দাবি আদায়ের জন্য এই ছোট ছোট দেশগুলোর উপরে নানা ধরনের হামলা করে থাকে। সাধারণ মানুষ নানা ধরনের বিপর্যয় এবং দুঃখ দুর্দশার মুখোমুখি হয়। তারা যখন ওই ক্ষমতাশালী দেশের তুলনায় কম ক্ষমতাশালী দেশের উপরে হামলা করে, তার ফলে এই কম ক্ষমতাশালী দেশের যে সাধারণ জনগণ বা স্বল্প আয়ের মানুষ যারা থাকে তারা নানা ধরনের দুঃখ দুর্দশা বা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। আসলে আমরা জেনে নিই আরো কিছু তথ্য। এক সময় এই ক্ষমতাশালী দেশের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না, অর্থাৎ কারোরই কথা বলার ক্ষমতা ছিল না এই সকল ক্ষমতাশালী দেশের ক্ষমতার জন্য বা তাদের বিরুদ্ধে। কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে ওই সকল দেশের অনেক তথ্য মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। যেমন বলা হচ্ছে কি উইকিলিক্স নামক একটি প্রতিষ্ঠান এ ধরনের কাজ করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, ফলে নেটওয়ার্ক ভিত্তিক এই ছোট ছোট সংগঠনকে বড় বড় প্রতিষ্ঠান সমীহ করে চলে, অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করে বিধায়। কিন্তু তারা বর্তমানে ইন্টারনেটের ব্যবহার করে এতটাই তারা পপুলার বা বিখ্যাত হয়েছে, এই সকল তথ্য তারা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করছে এবং আমাদেরকে জানাচ্ছে, আমরা জানতে পারছি। শিক্ষার্থীরা আসলে আমরা দেখে নেই তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে। তথ্য অধিকার আইন, বাংলাদেশে একটা তথ্য অধিকার আইন আছে। তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন নামেই পরিচিত। অর্থাৎ আমি যদি জনগণ হয়ে থাকি আমার যে কোনো ধরনের তথ্য পাওয়ার একটা নিজস্ব স্বাধীনতা আছে। সেইটা বাংলাদেশে 2009 সাল থেকে তথ্য অধিকার আইন বলবৎ রয়েছে, অর্থাৎ বাংলাদেশকে এই আইন পাশ করা হয়েছে বাংলাদেশে 2009 সালে। তথ্য অধিকারটা কি? রাষ্ট্রীয় কার্যাবলীর সাথে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারই হলো তথ্য অধিকার। অর্থাৎ সরকার বা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমি জনগণ হিসেবে জানবো বা আমার জানার অধিকার আছে, এই অধিকারটাকেই বলা হচ্ছে তথ্য অধিকার আইন। আসলে আমরা জেনে নেই তথ্য অধিকার আইনের আরো কিছু তথ্য। তথ্য অর্থে কোন কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো যন্ত্রপাতি, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোনো তথ্যবহ বস্তু বা উহার প্রতিলিপিও তথ্য অধিকার আইনের তথ্য বলে অন্তর্ভুক্ত হইবে বা হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমরা লিখে নিব। খাতায় তথ্য অধিকার, দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি তাই না, নাগরিক সনদ, সিটিজেন চার্টার, তাই না? তো এখন রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে
সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানা নাগরিকের অধিকার। রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানা কিন্তু একজন নাগরিক হিসেবে তোমার অধিকার আছে বা আমার অধিকার আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্য অধিকার আইনের কিছু তথ্য বা কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তথ্য অধিকার আইনের কিছু তথ্য আরেকটা তথ্য দেখতে পাচ্ছি বা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে বলা হয়েছে কি আসলে আমরা জানি, পরীক্ষায় কি প্রশ্ন আসবে তা জানাটা কারো অধিকার কিন্তু নয়। পরীক্ষায় কি প্রশ্ন আসবে এটা কি আমরা জানবো? না। এটা আমরা কখন জানবো? পরীক্ষার হলে গিয়ে। তার আগে তো আমার জানার কোনো প্রয়োজন নেই, তার কারণ আগে জানাবেও না। এরপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা আমাদের বইয়ের আলোতেই দেয়া আছে। এইটা বলেছে বোস্টনে কি ম্যারাথনের বোমা হামলা সম্পৃক্ত বা সম্পর্কিত। এখানে 3 জন নিহত হয়, আহত 150। তো এই তথ্য সূত্রটা কোথায়? দৈনিক ইত্তেফাক 17 এপ্রিল 2013 সাল থেকে আমরা পেয়েছি। আসো আমরা জেনে নেই, সাইবার অপরাধ বন্ধ করার জন্য কি করা উচিত বা আমরা কি ধরনের সাবধানতা অবলম্বন করব। কম্পিউটার বন্ধ রাখা, মোবাইলে যোগাযোগ না করা, প্রয়োজন ছাড়া মোবাইলে যোগাযোগ না করা কারোর সাথে বা অপরিচিত কারোর সাথে মোবাইলে যোগাযোগ না করা। সাইবার আইন প্রয়োগ করা, অর্থাৎ আমাদের সরকার বা আমাদের দেশে সাইবার আইন প্রয়োগ করতে হবে বা হওয়া প্রয়োগ করা উচিত যদিও না হয়ে থাকে। হ্যাকারদের ধরার ব্যবস্থা করা, অর্থাৎ যারা হ্যাকিং এর কাজ করে তাদের কিন্তু আমরা হ্যাকার বলি, গত ক্লাসে আমরা শিখেছিলাম। তো হ্যাকাররা কি করে? তারা ডাটা চুরি করে, তারা দুর্নীতি করে, আমাদের ক্ষতি করে থাকে। তো আমাদের ক্ষতি কেউ করে সেটাকে আমরা মেনে নেব না। তাই আমাদের অবশ্যই উচিত যারা হ্যাকিং এর কাজ করে বা যারা হ্যাকার তাদেরকে আমরা কোনোভাবে যদি আইডেন্টিফাই করতে পারি অবশ্যই তাদেরকে ধরিয়ে দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখলাম আসো তার আলোকে আমরা কিছু প্রশ্ন জেনে নিই। সাইবার অপরাধ কি? স্প্যাম কি? সাইবার যুদ্ধ বলতে কি বুঝো? তথ্য অধিকার আইন বলতে কি বুঝো? অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিবে এবং বাসায় ভালোভাবে চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ডায়েরিতে আগামী দিনের পড়াটি লিপিবদ্ধ করো। আগামী দিন তোমাদের টপ ক্লাস হবে অধ্যায় তৃতীয় পার্ট নং 44 থেকে 50 পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।